একটু আবছা দিচ্ছিল, লেন্স ধরে দিয়েছে, তো আবছাওয়াটা তো এখন একদম পুরো অফ হয়ে গেল। সরকারি প্রকল্পের নাম চোখের আলো, কিন্তু এই প্রকল্পে ছানি অপারেশনের পর 20 জনের চোখের আলো কার্যত চলে যাওয়ার উপক্রম। নাম মেটিয়া বুরুজ সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল, অথচ এই হাসপাতালের এহেন পরিষেবা ঘিরেই উত্তাল রাজ্য। বহুত তাকলিফ, ডেইলি 3-4 বার কে সুই দিয়া হো রাহা হ্যায় আঁখ কা আন্দর। 27 এবং 28 জুন গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে 26 জনের ছানি অপারেশন হয়। দুদিন পর থেকেই তাঁদের অনেকেই অভিযোগ করেন যে চোখে অপারেশন হয়েছে তাতে দেখতে পাচ্ছেন না। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে বলেন যে তাঁদের চোখে অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ হয়েছে। না, এখন দেখতে পাই না, এই চোখটাতে একদম দেখতেই পাই না। এরপর প্রথমে তাঁদের এই সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা শুরু হয়, পরবর্তী সময় তাঁদের স্থানান্তর করা হয় রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজিতে। অন্তত 20 জন এখানে ভর্তি রয়েছেন। বাবার ডান চোখে দেখা পাচ্ছে না একদম, নতুন করে আমাদের ওই দিকের লাইনে 10-12 জন হতে হয়েছে। আমার ওই একই অবস্থা, দেখতে একদম পাচ্ছি না, পা চোখটাই। এখানেই প্রশ্ন উঠছে, কাদের গাফিলতিতে এই ভয়ঙ্কর ঘটনা? স্বাস্থ্য দপ্তরের তরফে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দপ্তরের তৈরি করা বিশেষজ্ঞ কমিটি। তাতে বলা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি থেকেই সংক্রমণ ছড়িয়েছে। সময় পর্যন্ত টাইম দিয়েছে, ফের অপারেশন হবে একটা। আচ্ছা, 3 বার তো হয়ে গেল, এখনো দেখা যায় না। প্রত্যেককেই আমরা ভালো করব, হয়তো কারো কম কারো বেশি, এবং যাদের বেশি তারা কিছুটা অন্তত দেখতে পাবেন। একদম যে ফেলিওর হবে আমি সে বলতে পারছি না, তবে এটা একটু টাইম নিয়ে আমাদের জাজমেন্ট করতে হবে। সরকারি যে পৃষ্ঠপোষকতায় শিক্ষা এবং স্বাস্থ্য আছে তাকে ভেঙে ফেলার জন্য এমন অপদার্থ লোকজনকে দিয়ে এমন অপদার্থ ব্যবস্থা করা হচ্ছে, যেখানে যারা চোখের আলো দেবে তারা আলো কেড়ে নিচ্ছে। এটা নেহাত অ্যাক্সিডেন্ট না। যদি কারোর কোনো অভিযোগ বা সমস্যা থাকে, এটা পুরোপুরি চিকিৎসাজনিত ব্যাপার, এটা চক্ষু বিশেষজ্ঞ ছাড়া এই বিষয়টা বলা যাবে না। যে কাজটা হচ্ছিল সেটা তো মহৎ কাজ, ভালো কাজ হয়েছে, কিন্তু সেটার পরে যদি কারোর কোনো প্রবলেম হয়, তাহলে কি প্রবলেম হয়েছে এবং কেন প্রবলেম হয়েছে সেটা যথাযথভাবে সংশ্লিষ্ট বিভাগরা খতিয়ে দেখছে। গোটাটাই এটা চক্ষু বিশেষজ্ঞরাই বলতে পারবেন, ফলে এর সঙ্গে রাজনীতি বা প্রশাসনের অন্য দিকের কোনো সম্পর্ক নেই। কংগ্রেসের তরফে সোমবার মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানোর পর সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।